মুর্শিদাবাদের শুধু 2 নম্বর ব্লকে আজ নমিনেশন ফাইল জমা দেওয়ার দ্বিতীয় দিন। গতকাল প্রথম দিনে বিভিন্ন বিক্ষোভে অশান্তির ঘটনার খবর পাওয়া গিয়েছিল, আর এই নমিনেশন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিআইএম নেতা রীতিমতো নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। সিপিআইএম নেতা জুলফিকার আলী এদিন বললেন, সম্পূর্ণ সর্বদলীয় বৈঠক না করে নিজেদের ইচ্ছে মতো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। তৃণমূলের মদতে যে এই কাজটি করা হয়েছে তা আলাদা করে বলবার অপেক্ষা রাখে না বলেও কটাক্ষ করেছেন তিনি। সেই সঙ্গে মুর্শিদাবাদের নির্বাচনের আগে সন্ত্রাস নিয়েও তিনি রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, মানুষই ব্যালট বক্সে তার নির্দিষ্ট বিচার করে দেবে। তো কাল থেকেই আমরা দেখছি, এখানে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে নির্বাচন কমিশন, আমার মনে হয় নিজের অফিসারের সাথে আলোচনা না করেও, কোনো পরিচিতি না ঘটিয়েও দুম করে যে নির্বাচন ঘোষণা হয়েছে, এটা 76 বছরের গণতন্ত্রের ইতিহাসে এটা একটা অত্যন্ত খামখেয়ালিপনা এবং তুঘলকি ঘোষণা। এত কম সময়ে কোনো অফিসার, কোনো সিস্টেম সক্রিয় হতে পারে না। গতকাল আমরা ফর্ম ফিল আপ করতে এসে দেখেছি প্রচুর ডকুমেন্টস দিতে পারেনি। আজ কারা জাল ফর্ম ফিল আপ করে জমা দিতে এসেছিল, অনেকে ঘুরে গিয়েছিল ডিসিআর কাটার পরেও, 9টি মাত্র নমিনেশন হয়েছিল, পরে আজকে আবার 2-3 খানা করে পেপার্স তাদেরকে দেওয়া হচ্ছে যে এইটা ফিল আপ করে আবার লাগবে। এই বাজে পরিস্থিতির মধ্যে আছে বিষয়টা, কেউ প্রস্তুতি নিতে পারেনি, 4 মাস ধরে নির্বাচন করতে পারলো না, হঠাৎ করে কয়েক ঘন্টার ব্যবধানে ডিক্লারেশন, এটা অত্যন্ত বাজে বিষয়। এবং একদিনে নির্বাচন হবে সেটাও একটা অ্যাবসার্ড ব্যাপার বলে মনে করি। অব্যবস্থার মধ্যে সকলে রয়েছে, তবুও যেহেতু 2018 সালে গণতন্ত্র প্রয়োগের স্বাদটা পায়নি সাধারণ মানুষ, জনগণ এই পঞ্চায়েত স্তরে যারা বসবাস করে, তারা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই 15 তারিখের মধ্যে সকলে ফর্ম ফিল আপে উদ্যত হয়েছে, এবং সক্রিয় যদি হয়, কোনো ত্রুটি বিচ্যুতি অফিসার মহলে না থাকে, পেপার সাপ্লাইয়ের মধ্যে না থাকে, তাহলে সমস্ত নমিনেশন ফাইল হবে।